তো আমরা আলোচনা করছি ভগবদ গীতা সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে বিশ্লেষণাত্মক জ্ঞান। কালকে আমি বলেছিলাম এই সাংখ্যযোগের মধ্যে এই অধ্যায় দুটি প্রতিপাদ্য বিষয় দুটো, একটা আছে সাংখ্যযোগ, একটা আছে ভক্তিযোগ, এই বুদ্ধিযোগ। সাংখ্যযোগ বুদ্ধিযোগ 39 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলেছেন যে পর্যন্ত আমি তোমাকে সাংখ্য কথা বললাম, এখন বুদ্ধিযোগ শুনো। সাংখ্যযোগ হচ্ছে বিশ্লেষণাত্মক জ্ঞানের দ্বারা আত্মাকে জানা, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা। আর বুদ্ধিযোগ হচ্ছে নিষ্কাম কর্ম। বুদ্ধিযোগ যেহেতু নিষ্কাম কর্ম ভক্তির প্রথম পর্যায়ের ব্যাপার, তাই একে ভক্তিযোগ বলা হচ্ছে। তো সাংখ্যযোগ বিশ্লেষণ করে এক গাছের গোড়াকে খুঁজে পাওয়া, তাকে বলে সাংখ্যযোগ। গোড়াটা কোথায়, কিন্তু গোড়াটা কোথায় বুঝে পেলে তো হবে না, গোড়ায় জল দিতে হবে, তবে তো বৃক্ষটা বড় হবে। তো ভক্তিযোগ হচ্ছে এই গোড়ায় জল দেওয়ার ব্যাপারটা। আর একটা বিষয় জানে রাখবেন, আত্মতত্ত্ব জ্ঞান সাংখ্যযোগ বলা হলো। আর সাংখ্য আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবার যে পন্থা, সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ বুদ্ধিযোগের দ্বারা আত্ম উপলব্ধি আরো সুন্দরভাবে সুস্পষ্ট ভাবে হয়ে থাকে। তো এই অধ্যায়ে আপনার সবাই, আমি যেভাবে ভেঙে ভেঙে বলছি সেটাকে বুঝতে চেষ্টা করবেন, মনে রাখতে চেষ্টা করবেন। সর্বপ্রথমে কৃষ্ণই নিজে এই অধ্যায়কে দুই ভাগে বিভক্ত করেছে, সাংখ্য আর বুদ্ধি। তারপরে সাংখ্য যোগে যে কথা বর্ণনা করা হলো 38 নম্বর শ্লোক পর্যন্ত, গতকালকে বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে তিনটি কথা বলেছিলেন, অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম। তো সেটা এই 38টি শ্লোকের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে অর্জুন যে যুক্তির ভিত্তিতে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে যাচ্ছে সেটি হচ্ছে অনার্য জুষ্টম, অনার্যের কাজ। অনার্য মানে যারা জীবনের মূল্যবোধ জানে না, যাদের আত্মজ্ঞান নেই। তো সেই যথার্থ কর্তব্য কর্মে নিবিষ্ট হওয়ার জন্য প্রথমে ভগবান কৃষ্ণ আত্মজ্ঞান প্রদান করেছেন, আত্মার সম্পর্কে বলেছেন। দ্বিতীয়টি ছিল অসর্গম। ভগবান কৃষ্ণ অর্জুন মনে করেছিল যুদ্ধ করলে, ও যুক্তি দিয়েছিল যুদ্ধ করলে সবাই নরকে যাবে, তার পন্থা আমার বিসর্জকে শ্রবণ করেছি, তার যুক্তি কি ছিল। ভগবান কৃষ্ণ সেটাকে, তার যুক্তিকে খণ্ডন করে বললেন, না, যুদ্ধ করলে ক্ষত্রিয়রা তারা স্বর্গে যাবে, যুদ্ধে যদি তাদের মৃত্যু হয়। অস্বর্গম অকীর্তিকরম। তো ভগবান কৃষ্ণ বলছেন তৃতীয়টি হচ্ছে, যদি যুদ্ধ পরিত্যাগ করে তাহলে তার যশ নষ্ট হবে, লোকেরা নিন্দা করবে, সেটা মৃত্যু থেকে আরো কষ্টকর হবে। পুনশ্চ এটাকে ভেঙে যে আত্মজ্ঞান কথা ভগবান বলেছেন সেটাকে আবার দুই ভাগে বিভক্ত করেছে, দুই ভাগে বিভক্ত করে ভগবান আত্মজ্ঞান দিচ্ছেন যে দেহ ন আত্মা, আত্মার মৃত্যু হয় না বুঝিয়ে বলেছেন। তো তারপর তিনি বলছেন, তুমি যদি 26 নম্বর শ্লোকে বলছেন অর্জুনকে,
যে তুমি যদি আত্মাতেও বিশ্বাস না করো, আত্মা যে নিত্য তাতে যদি তুমি বিশ্বাস না করো তাতেও তোমার দুঃখ করার কিছু নেই। আত্মা কিছু দার্শনিক রয়েছে, তারা মনে করে এই ভৌতিক বস্তু উপাদান সমিশ্রণের ফলে চেতনার উদ্ভব হয়, আবার এক সময় এই বস্তুগুলি সব আলাদা আলাদা হয়ে যাবে, চেতনা থাকে না, ওরা আত্মার উপর বিশ্বাস করে না। তো কৃষ্ণ অর্জুনকে বলছেন সেটাও যদি হয় তাতে তোমার দুঃখ করার কিছু নেই। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ বিষয়টিকে খুব সুন্দর ভাবে ভেঙ্গে ভেঙ্গে তিনি বর্ণনা করেছেন। তো যাই হোক, এটা একটা ওভারঅল সামগ্রিক ধারণা আপনাদেরকে আমি প্রদান করলাম। দেখুন, আসল আলোচ্য বিষয় হচ্ছে আমরা গতকালকে শ্রবণ করেছিলাম যে কিভাবে অর্জুন তিনি ভগবান কৃষ্ণকে এসে বলছেন, কার পুণ্য দোষ অপহত স্বভাব তুচ্ছামিতম ধর্ম সমূল চেতা যত্রেয়সাত নিশ্চিতম ব্রুহি তন্মে শিষ্যস্তে অহম সাধিমং তং প্রপন্নম। যে আমি আপনার শিষ্য হলাম, আমাকে শাসন করুন, আমি আমাকে আপনার কাছে সমর্পিত করলাম, প্রপন্নম, আমি কৃপণতা দোষে দূষিত দুর্বলতা, তাই আমি ধর্ম সম্পর্কে কিংকর্তব্য বিমূঢ়, যেটি আমার জন্য শ্রেয় হবে সেটি আপনি আমাকে বলুন। তো এই কথা বলে অর্জুন চুপচাপ থেকে গেছেন। তখন কৃষ্ণ দেখছেন আর তো মহা সমস্যা হলো, এই যুদ্ধ শুরু হবে, এর এই অবস্থা, তাকে বুঝাই বলছেন। তো কৃষ্ণ কি করছেন, একটু হাসছেন। কেন হাসছেন না, প্রহসন্ন এব ভারত, তিনি হেসে হেসে বলছেন, কেননা অর্জুন খুব পাণ্ডিত্যপূর্ণ কথা প্রকাশ করেছেন, ধর্মের কথা বলেছেন, কিন্তু তার মধ্যে কি ভুল আছে সেটা ভগবান কৃষ্ণ দেখাতে চাচ্ছেন। তাই প্রথমে তিনি তাকে একটু ভর্ৎসনা করার মতো কথা বলছেন, প্রথম কথাটি হলো ভর্ৎসনা। এটা থেকে আমরা বুঝতে পারছি, আমরা সাধুগুরু বৈষ্ণবদের কাছে আত্মসমর্পণ যখন করি তাদের ভর্ৎসনা শুনতে হবে। আমরা সাধুগুরু বৈষ্ণবদের কাছে এরকম ব্যবহার করব, তারা যেন মানে নির্দ্বন্দ্বে কোন দ্বন্দ্ব ব্যতিরেকে নির্ভীক ভাবে ভয়শূন্য হয়ে আমাকে ভর্ৎসনা করতে পারে। এটা একটা ভক্তির দিকে উন্নতি করবার চাবিকাঠি। তো আমরা যদি এইরকম ব্যবহার করি তাতে আমাদের অথরিটি বা সাধুগুরু বৈষ্ণবরা তারা আমাকে সৎ উপদেশ দিতে ভয় পাবে, তাহলে আমরা কি কি সৎ উপদেশ পাবো? তো সেই জন্য আমাদের আধ্যাত্মিক জীবনে ভক্তি জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবদের কাছে এরকম বিনম্র স্বভাব আচরণ করতে হবে, তারা যেন নির্ভয়ে আমাকে ভর্ৎসনা করতে পারে। এইটাই ভগবান শ্রীকৃষ্ণ প্রথম প্রতিষ্ঠা করেছেন। অর্জুনকে দিয়ে বলা করালেন যে আমি মূর্খ, আমি কিংকর্তব্য বিমূঢ়, জানি না, আপনি বলুন। সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে আমি সব জানি, দেখি সাধু কি বলছে। এরকম না, আমি কিছু জানি না, এই ভাব নিয়ে যেতে হবে। যদি আমরা ভাব নিয়ে যে আমি সব জানি, যদি আমরা একটা ঘড়া নিয়ে বালতি নিয়ে যাবো, বালতি জল ভরে নিয়ে যাবো, তারা জলটা ভরবে কি করে? জানতে হবে যে আমি জানি না, বা যা কিছু জানি, এতে অনেক গোজামিল রয়েছে,
ভুলভাল রয়েছে, সেজন্য আমরা যা কিছু জানি সেটাকে দেখাতে আমরা যাব না, তার উপরে বেশি নির্ভর করব না, আমরা শুদ্ধ জ্ঞান সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে নেব। তো এই ব্যাপারে আমি সময় সময় প্রভুপাদের একটা দৃষ্টান্ত দিচ্ছেন, বলতাম যে কিভাবে দুটো ছেলে গিয়েছে হারমোনিয়াম শিখতে, একটা ছেলে জিজ্ঞাসা করছে তার হারমোনিয়াম শিক্ষককে, আমার হারমোনিয়াম শিখতে কয়দিন লাগবে? শিক্ষক জিজ্ঞাসা করছে তুমি কি হারমোনিয়াম কিছু জানা? বলছে হ্যাঁ, বলছে আমি কিছু জানি না। তো শিক্ষক বলছে তুমি 6 মাসে হারমোনিয়াম শিখতে পারবে, 6 মাস লাগবে। আর একটা ছেলে ছিল, বলছে আমার কয়দিন লাগবে? না তুমি কি হারমোনিয়াম জানা? হ্যাঁ আমি একটু 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 জানি। তাহলে তোমার 1 বছর লাগবে। দ্বিতীয় ছেলেটি বলার কি ব্যাপার, ও কিছুই জানে না, ও 6 মাসে শিখে যাবে, আর আমি হারমোনিয়াম শিখেছি, আমার 1 বছর লাগবে। শিক্ষক বললো হ্যাঁ ও কিছু জানে না, তো আমি যা বলবো শুনবে, 6 মাসে শিখে যাবে, আর তুমি জেনে এসেছ, তাই আমাকে 6 মাস লাগবে তোমাকে হলো ভুলাতে, ভুলবে তারপর তোমাকে ঠিক কথা বলতে পারো। ঠিক আছে, এখানে বুঝতে পারছেন? তাই আমাদের যখন সদ্গুরুর কাছে যাব, আমাদের মাথায় বহু খিচড়ি, হ্যাঁ ঘন্ট সবজি ভর্তি আছে, সেগুলোকে সব লাফড়াকে বাহির করতে হবে, শুদ্ধ পরিষ্কার ভাবে গিয়ে, তাহলে ক্লিন স্লেট, হ্যাঁ পরিষ্কার স্লেটে লেখা লিখতে সুবিধা হবে। তাই আমরা যখন সাধুগুরু বৈষ্ণবদের কাছে যাব, সবসময় সাধুগুরু বৈষ্ণবদের ভর্সনাটাকে আশীর্বাদ বলে গ্রহণ করবো। প্রভুপাদ বলছেন গুরুদেবের কাছে সবসময় নিজেকে মূর্খ বলে মনে করে যেতে হবে, আমি একটু মূর্খ, নম্বর 1 আমাকে সৎ জ্ঞান দেন। হ্যাঁ, তো সবসময় গুরু বৈষ্ণব যদি ভর্সনা করছে না, তা মানে সেটা আমার জন্য ভালো নয়, তার অর্থই নয় আমি জেনে শুনে এরকম খারাপ কাজ করবো গুরু যেন ভর্সনা করে, তা নয়। প্রভুপাদ বলছেন গুরুর কাছে নিজেকে মূর্খ বলে মনে করবে, মূর্খের মতন কাজ করবে না, তাহলে গুরুর অবস্থা খারাপ হয়ে যাবে। তো ঠিক আছে, ভর্সনা করলে ভালো, আমি এরকম কাজ করি যেন সবসময় গালি খাবো, সেটা নয়। তো আমরা নিষ্ঠাপর ভাবে মানে সেবা করবো, আর যদি কোনো সময় আমাকে অরেকশন করতে সাধুগুরু ভর্সনা করলো, সে ভর্সনাটাকে আশীর্বাদ রূপে গ্রহণ করতে। তো সেই কথাই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম কথার মধ্যে প্রতিষ্ঠিত করেছে, যখন অর্জুন আত্মসমর্পণ করেছে ভগবান তার প্রথমতে বলছেন অসচ্চানাং অনুসূচাস্তাং প্রজ্ঞবাদশ্চ ভাসেছে কথাশুন অগতাশুন নানুসূচিত পণ্ডিতা। আরে তুমি তো বড় পণ্ডিতের মতন কথা বলে গেল, কিন্তু পণ্ডিতেরা কি করে, নানুসূচন্তি, তারা সূচনা করে না, কথাশুন অগতাশুন, জীবিত বা মৃত এই ব্যাপারে তারা সূচনা করে, কিন্তু তুমি কি করছ, অসচ্চানাং অনুসূচাতাং, যে বিষয় নিয়ে সূচনা করতে হয় না সেই বিষয়টি নিয়ে সূচনা করছে, যে এরা মারা যাবে, তুমি জানো না এরা মরবে না, আত্মা কোনোদিন মরে না, তাই যে বিষয়টি সূচনার কারণ নাই সেই বিষয় নিয়ে তুমি অনুসূচনা করছ, আর বড় বড় পণ্ডিতের মতন তুমি কথা বলছ। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে যে কিভাবে অর্জুনকে ভর্সনা করলেন সে কথা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানালে। এই ভগবদ গীতা একটি আমাদের জীবনের গাইড, প্রতিটি শ্লোক যেন আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের হাত ধরে ধরে যেন উপরে নিয়ে যাচ্ছে, আমার হাত ধরে যেন উপরে নিয়ে যাচ্ছে ইহা। তো তারপর ভগবান শ্রীকৃষ্ণ শুরু করছেন তার আত্মজ্ঞান দিচ্ছেন। ভগবান কৃষ্ণ খুব এক্সপার্ট, দক্ষতার সঙ্গে সরল ভাবে বুঝাতে চেষ্টা করছেন, কঠিন ভাবে আত্মজ্ঞান করে দেবেন, শুরু করছেন কিরকম সরল ভাবে, এটা সাধারণ লোককে বললে যেন সে বুঝতে পারে।
বলছেন অর্জুন দেখো, এরকম কোনদিন ছিল না যে তুমি ছিল না, আমি ছিলাম না, এই সৈন্য সামন্ত ছিলেন না, এরা সব সময় ছিল, এখন আছে আর পরেও থাকবে, সেটা কিরকম জিনিস? আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, যে কেউ দেহাত্ম বুদ্ধি করে সে মনে করে আমি তো ছিলাম না, আমি তো আমার বয়স 60 বছর, আমি তো 60 বছর আগে ছিলাম না, এই 60 বছর এখন এসেছি, তার মৃত্যু পর্যন্ত আমি থাকবো না, সাধারণ লোকের এই বিচার হবে। যাদের আত্মজ্ঞান হয়েছে তাদের বিচারটি আলাদা হবে, যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তো সে কথাটি ভগবান সাধারণ দৃষ্টান্তে বুঝে বলছেন, নতু এবা অহম জাতু নাশং নতম ইমে জনাধিপা। এই যে সমস্ত রাজার এখানে উপস্থিত হয়েছে, তুমি আর আমি নচৈব না ভবিষ্যম সর্বে ভয়ম অথ পর, আমরা ছিলাম, আমরা সবসময় থাকবে, আমাদের অস্তিত্ব কখনোই বিনষ্ট হবে না। তো এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন, যেটা আমাদের সমাজ একটা বিরাট বিড়ম্বনাত্মক শিক্ষা। এই বিড়ম্বনাত্মক শিক্ষাটি কি না, লোকেদের ধারণা যে আমরা মুক্তি লাভ করে ভগবান সঙ্গে এক হয়ে যাব, আমাদের অস্তিত্ব আর থাকবে না, আমরা সব সমুদ্রে মিশে একাকার হয়ে যাব, এই ধারণাটা মানুষের মধ্যে অনেকটা রয়েছে, বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে। হিন্দুরা ওদের অনেক আছে, তারা মোক্ষ পেয়ে যাব, মুক্তি পাবো, ভগবানের সঙ্গে এক হয়ে যাব, লীন হয়ে যাব। কিন্তু এই শ্লোকের মাধ্যমে ভগবান এই যুক্তির খণ্ডন করছেন, কেননা তিনি বলছেন তুমি ছিল, আমি ছিলাম, রাজারাও ছিল, তুমি থাকবে, আমি থাকবো, রাজারাও থাকবে। তো এখান থেকে সুস্পষ্ট হচ্ছে জীব জীবাত্মা মুক্তি পাওয়ার পরে তার অস্তিত্বকে হারিয়ে পরমাত্মা বা পরম ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাবে না, লীন হয়ে যেত তাহলে ভগবান কৃষ্ণ এই কথা অর্জুনকে বলতে না, যে তুমিও থাকবে, আমিও থাকবো, এরকম কোনোদিন আসবে না যে তোমার অস্তিত্ব থাকবে না, আমার আমার সঙ্গে তুমি লীন হয়ে যাবে। এই সরল দৃষ্টান দিয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে বুঝালেন, আর দুটি বিষয় তিনি এই শ্লোকের মাধ্যমে সমাধান করলেন। একটি বললেন যে আমরা দেহ নেই, আমরা চিন্ময় আত্মা, আর দ্বিতীয়টি হচ্ছে যে আমরা কোনোদিন জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যাবে না। তখন তিনি বলছেন, এখন রহস্যটি প্রকাশ করছেন, এ পর্যন্ত আমরা জানতাম যে আমি হচ্ছি দেহ, আমি হচ্ছি দেহ, কিন্তু কৃষ্ণ বলছেন যে দেহের মধ্যে দেহি আছে, দেহি আছে, এই দেহটা তার, সে দেহি সে হচ্ছে তুমি, দেহ তুমি না, দেহটা তোমার। দুটো শব্দ ভগবান কৃষ্ণ ব্যবহার করলেন, দেহিনস্মিন যথা দেহে, দেহ দেহি, এ হচ্ছে আত্মজ্ঞানের মূল বিষয় জানতে হবে। এটি জ্ঞানের ডেফিনেশন, সংজ্ঞা, জ্ঞানের সংজ্ঞা হচ্ছে কি, জ্ঞান বলতে কি বোঝায়, দেহি দেহের মধ্যে পার্থক্য নিরূপণ করা, জড় দেহ চিন্ময় আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করা। সেটিও ভগবান কৃষ্ণ খুব সুন্দর সরল ভাবে অর্জুনকে একটা ছোট শিশুকে বুঝাবার মতন বসে বুঝাচ্ছেন। সম্পূর্ণ গীতাটি ভগবান কৃষ্ণ অর্জুনকে একটা শিশুর মত শিশুকে বুঝাবার মতন বুঝাচ্ছেন, ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে বুঝিয়ে সব বলছেন, সব বলে টলে শেষে আবার বলছেন, অর্জুন তুমি সব মন দিয়ে শুনছ তো, আমি যেটা বললাম তুমি বুঝতে পারছো তো, ভগবত গীতা অষ্টাদশ অধ্যায়ের শেষের দিকে দেখবেন একটা শ্লোকে ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছেন,
ভগবান কৃষ্ণ মনে করেছেন যে অর্জুন আমি বলতে বলতে শুয়ে পড়লো না, তো আমরা কথা শুনতে শুয়ে পড়ি, দেখা দেখা তো শুচ্ছে না, বাড়ির কথা চিন্তা করছে বসে বসে, ছেলের কথা চিন্তা করছে, বউর কথা চিন্তা করছে, চোখটা খুলে হাঁ করে সব শুনে আছে, কিন্তু কিছু মাথায় ঢুকছে না। তো কৃষ্ণ আমাদের উপলক্ষে অর্জুনকে উপলক্ষে করে আমাদের উদ্দেশ্যে বলছেন, অর্জুন তুই সব মন দিয়ে শুনছ তো, হ্যাঁ সব বুঝতে পেরেছ তো? তো কৃষ্ণের ভাবটি হচ্ছে তুমি যদি না বুঝতে পারো আমি তোমাকে আবার বলবো। প্রথমত ভগবান কৃষ্ণ অর্জুনকে ছোট শিশুকে বুঝাবার মতো সব বুঝাচ্ছে, তো তারপরে শিষ্য বলছেন তুমি যদি না বুঝতে পারো তাহলে আমি তোমাকে আবার বুঝে বলবো। তাই বলছে দেহিন অস্মিন যথা দেহি, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবানং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ নামুজ্যতি। এই দেহের মধ্যে দেহি আছে, দেহের পরিবর্তন হয়, দেহে দেহির দেহ দেহিনস্মিন যথা দেহে, দেহি দেহির দেহ, জীবাত্মার দেহটা কি হয় কৌমারং যৌবনং জরা, এর পরিবর্তন হচ্ছে, আত্মার যে পরিবর্তন হয় না সেটাকে প্রতিষ্ঠিত করতে প্রথম বলছেন কৌমারং, কৌমার যৌবন অবস্থা, জ্বর অবস্থা, এই যে পরিবর্তনটা দেহের হয়, ঠিক যেরকম সারা আমাদের সারা জীবনকাল মধ্যেই আমাদের মৃত্যু হচ্ছে, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে, মৃত্যু মানে কি শরীরের পরিবর্তন হচ্ছে। শিশু অবস্থায় আমরা দেখতে যেরকম ছিলাম, আমার এক বছর ছিল তখন যদি কেউ আমাকে কেউ দেখে থাকে আজকে দেখবে সে চিনতে পারবে না, দেহের পরিবর্তন হয়ে গেছে, শুধু দেহের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়েছে, বুদ্ধির পরিবর্তন হয়েছে, কিন্তু তার মধ্যে এটা অপরিবর্তনীয় সত্তা রয়েছে, সে অপরিবর্তনীয় সত্তাটি হচ্ছে তুমি অর্জুন। তাই যারা ধীর ধীর ব্যক্তি, ধীর সত্র নাম উজ্জ্বল, ধীর মানে কি ধীরে ডেফিনেশন, যারা আত্মাকে জানে, পরমাত্মাকে জানে, যোগমায়া মহামায়াকে জানে, ধীর মানে বুদ্ধি, ধীর মানে যে বুদ্ধিমান, কে যথার্থ বুদ্ধিমান, যে আত্মাকে জানে, পরমাত্মাকে জানে, মহামায়াকে জানে, যোগমায়াকে জানে, পরাশক্তি অপরাশক্তিকে জানে, এইসব জানে, তাকে বলে ধীর। তথা দেহান্তর প্রাপ্তি তথা, তথা মানে সেইভাবে, যেভাবে কৌমার থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, ঠিক সেইভাবে দেহ অন্তর দেহ প্রাপ্তি, দেহান্তর প্রাপ্তি মানে দেহ অন্তর দেহ প্রাপ্তি, যেভাবে সারা জীবন ধরে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, দেহ অন্তর হয়, কৌমার অবস্থা অন্তর হচ্ছে, যৌবন অবস্থা প্রাপ্তি হচ্ছে, যৌবন অবস্থা অন্তর চলে যাচ্ছে, তারপরে বৃদ্ধ অবস্থা প্রাপ্তি হচ্ছে, ঠিক সেভাবে একটা দেহকে পরিত্যাগ করে আর একটা দেহকে প্রাপ্তি হচ্ছে। তারা বুদ্ধিমান ব্যক্তি তারা ন মুহতি, তারা মোহিত হয় না, তো এই কথা ভগবান কৃষ্ণ বললেন যে তুমি এইসব তো আত্মা, তাই আত্মাকে নিয়ে তুমি চিন্তা করো না, ওরা কোনোদিন মরবে না। অর্জুন বলছে ঠিক আছে আমি বুঝলাম যারা সব আত্মা, কিন্তু এখন যে তারা মারা যাবে, আমার লোক, আমার ভাই বন্ধু মামা শ্বশুর, আমি দুঃখ পাবো না, আমার দুঃখের কারণ হবে? ভগবান হ্যাঁ দুঃখ তো হবেই, অবশ্যই হবে, তুমি যত আত্মজ্ঞান লাভ করো না কেন তোমার দুঃখ হবেই হবে, তাহলে কি করবো, তুমি তোমাকে সহ্য করতে হবে। তারপরে শ্লোকে ভগবান বলছেন যে মাত্র স্পর্শাস্ত্র কন্ত্রে শীতস্ম দুঃখ দুঃখ, সেটাও আবার দৃষ্টান্ত, প্রতিটা জিনিস ভগবান কৃষ্ণ এটা বললে আমার শিশুকে বুঝাবার মতন দৃষ্টান্ত দিয়ে বলছেন যে অর্জুনের মনে হচ্ছে ঠিক আছে আত্মজ্ঞান তো পেলাম, কিন্তু আমার দাদু মারা যাবে, আমার ভাই মারা যাবে, এগুলো দেখে দুঃখ তো লাগবে, আমার সে দুঃখ রূপ কষ্ট তো পাবো, সেটা ভগবান আড্রেস করছেন, এবং সেটাকে তোমাকে সহ্য করতে হবে। এই যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শ ফলে
अनित्य सुख दुख लाभ है। अनित्य जे ही संस्पर्श जा दुख, जे ही संस्पर्श जा भोगा दुख जन एवते, भगवान कृष्ण परे बोलबेन। देखने बोल मात्रा स्पर्शास्तु, मात्रा स्पर्शास्तु, ये मात्रा स्पर्श अर्थात विषय संगे इंद्रिय संयोग फले जे अनुभूति, इंद्रिय जे अनुभूति टा एटा आसबे आर जाबे। शीतर दिने ठंडा गरम दिने गरम लागबे, शीतर दिने ठंडा जलटा गर स्नान करते भल लागबे ना गरम जलटा भल लागबे, गरम दिन आबार गरम जलटा भल लागबे ना ठंडा जलटा भल लागबे। तो भगवान कृष्ण बोलछेन एई जे शीतर उष्ण एटा आसबे आर जाबे स्वभाव से तुम सहय करते शिखते जीवन रे सुख और दुख भल और मंद जा आसबे से सहय करते शिखते हम। तो ये बोले तापर भगवान बोलछेन जे सुख दुख सम दुख सुखम धीर स अमृतताय कल्पते, सुख और दुख समान बोले मन करते हे ये चिंता करे आत्मीय स्वजन मारा देवे दुख पाचे क्यों जन्म हेले सुख पाचे आम कार भलो बिजनेस भलो हलो परीक्षा पास कर गल छेले परीक्षा पास कर गल डाक्टर हो गल खूब आनंद पाचे भलो बो पे गल खूब आनंद पाचे और बो लाद दिए छेले के लाद दिए आबार आरेकटा बिये करे गल दुख पाचे। हाँ ये गुलो हच्छे एगुलो सुख दुख जीवन आसबे और जाबे। तो से जन बोले जंग ही न्यथयती एते पुरुषम पुरुषर्षव हे पुरुष श्रेष्ठ न व्यथयती अदे जे विचलित तो हबे ना से अमृतत्व तो लाभ करबे जे विचलित तो हबे ना। तो 15 नंबर श्लोक पर्यंत आम पढ़लाम। तो ये आगामी काल के हमारा भगवान कृष्ण आत्मार संपर्क आर जे गुड़ रहस्य कथा वर्णना कर श्रवण करब एवं सातटा बेजे गेछे। तो एक कथा बोलते चाहिए कलकाता आछे आमार जिनिस पत्र सब एखने पैक कर दिए हॉस्पिटल जेते हबे ठीक है। तो हॉस्पिटल जेते हबे आमार एकटा अपारेशन आछे आज के 11टा समय गल ब्लाडर अपारेशन ठीक है। तो गल ब्लाडर अपरेशन हबे तो सेटा जन आमाके एखन बेरोते हबे तो अपनारा सबाई आमाके आशीर्वाद करुन आमि जन सुस्थ हबे अपरेशन तो हो जाए और कल के सकाले सुस्थ हो आगे आबार आपनादेर संगे जप करते पारबो आरो कि आरो आबार गीता आलोचना करते पारबो। तो सेटा हच्छे कथा जदि आमि आशा करी कृष्णेर कृपाते आपनादेर प्रार्थनाय आमि सुस्थ हो आगामी कालके जप क्लास योगदान करबो। আমি যদিও যোগদান না করতে পারি তো সাগর প্রভু থাকবে জুমটা অন করবে। হ্যাঁ আপনারা বসে সবাই জব করবেন এরকম মনে করবেন তো অপারেশন হয়েছে মহারাজ আসবে না আমাদের জুমে যেতে হবে না আপনারা সবাই আসবেন এসে জব করবেন যদি কৃষ্ণকে আমি সুস্থ হয়ে থাকি তাহলে কালকেও কিছু ভগবত গীতা আমরা আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সাধু সঙ্গ হরিনাম আর গীতামৃত স্নান অনুষ্ঠানে যোগদান করবার জন্য পাঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু হরে কৃষ্ণ। আমরা মহারাজের জন্য সবাই মিলে তিনবার হরিনাম করব মহারাজ জন্য অপারেশন খুব সাকসেসফুল হয় আমরা তিনবার হরিনাম করব মহারাজের জন্য। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে রাম হরে রাম 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 হরে হরে।